মেশিন উপরে একটু রবারি অ্যাটেম্প্ট হয়েছিল, তিনটা ক্ষেত্রেই কিন্তু সাকসেসফুল হয়নি। সেই ক্ষেত্রে আমরা প্রথম যখন ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে 12 তারিখে, 12 জানুয়ারিতে হয়েছিল। ওর পর থেকে আমাদের যে স্পেশাল টিম রাত্রিবেলা ওরা কিন্তু মনিটর করছিল। ফাইনালি 24-25 তারিখে যখন এই অ্যাটেম্পট হয়েছে SBI-তে, তখন আমরা দুজনকে অ্যারেস্ট করতে পেরেছি। ওই দুজনের মধ্যে একজন হচ্ছে প্রবীণ কুমার, ও হচ্ছে জাট রেজিমেন্টের একজন সিপাহি। ওর এর আগেও অনেক দিন ধরে ও আর্মি থেকে পলাতক আছে। আর এর আগে আমরা যখন ওকে ইন্টারোগেট করে যেটা জানতে পারলাম, গুড়গাঁওতে ও জুন মাসে এক সিমিলার কেসতে অ্যারেস্ট হয়েছিল। তো ওর সঙ্গে শিলিগুড়িতে যখন এসেছে, একটা লোকাল ছেলেকে নিজের গ্রুপের মধ্যে সামিল করেছিল, দুজনই অ্যারেস্ট হয়েছে। আমরা ওদের কাছ থেকে কিছু টাকা পয়সা রিকভার করেছি, তাছাড়া মানে অনেক ইকুইপমেন্ট ওর কাছ থেকে রিকভার হয়েছে, সেটা আমরা ওর ফিঙ্গারপ্রিন্টও নেব। আমাদের যে টিমটা অ্যাটেম্পট হয়েছিল সেখান থেকেও CID-র ফিঙ্গারপ্রিন্ট টিম কিন্তু ওখান থেকে নিয়েছে, আমরা এটাকে ম্যাচ করাবো। আমি আপনাকে বললাম না, একটা ক্যানরা ব্যাংক আর দুটা SBI ব্যাংকের ATM অ্যাটেম্পট করেছিল। তা থার্ড যখন অ্যাটেম্পট করেছে সেখানে আমরা এটাকে ধরতে পেরেছি, আমরা আর্মিকেও অফিসিয়ালি ইনফর্ম করে দিয়েছি। দেখুন, খুব প্রিলিমিনারি স্টেজে আছে, আমরা যে একে ইন্টারোগেট করে যেটা পেয়েছি, একটা কেস কিন্তু গুড়গাঁওতেও হয়েছে যেখানে অ্যারেস্ট হয়েছিল, এর কাছ থেকে ওখানেও রিকভারি হয়েছে, ও ওখান থেকে জুডিশিয়াল কাস্টাডি থেকে বেল পেয়ে এখানে এসেছে। বাকি কোথায় কোথায় অ্যাটেম্প করেছে, কারণ আমি বললাম যে এর কাছে যে মানি রিকভার হয়েছে, নিশ্চয়ই অন্য কোনো জায়গাতে সাকসেসফুলি অ্যাটেম্প করতে পেরেছে কি না এটা আমরা দেখি। দেখুন, ইকুইপমেন্টগুলো যেটা তো আপনাকে মানে দেখাতে পারবো না, ওটা তো থানাতে সিজ করা আছে, যে মানে বেসিক্যালি ব্রেকিং ইকুইপমেন্টগুলো ওদের কাছে আছে, তাছাড়া 1 লাখ এর কাছ থেকে টাকা রিকভার। এটা প্রথম হয়েছিল 12 জানুয়ারি, তারপরে 18 জানুয়ারি, এটা হয়েছে SBI কোর্ট মোড়ে, তারপরে ক্যানরা ব্যাংকে হয়েছিল, এটা হয়েছে 18 তারিখে, অ্যান্ড এরপরে হয়েছিল 24-25 তারিখে রাত্রি। থার্ড হয়েছে দেশবন্ধু পাড়া। পানি ট্যাঙ্কি মোড় আছে, হ্যাঁ, তিনটাতেই অ্যাডমিট করেছে, গিয়েছিল। সেটা আমরা আর্মিকে অফিসিয়ালি জানিয়েছি, ওদের কাছ থেকে যখন আমরা পাবো তখন আপনাকে জানাবো। হরিয়ানার লোক আছে, সেকেন্ড এখানকার লোকাল ছেলে আছে রাহুল বলে, রাহুল কুমার। অ্যাকচুয়ালি এরও বাড়ি হরিয়ানায়, এখানে অনেক দিন ধরে মানে থাকছিল, বয়স 30, এরও 25। সেটা আলাদা, সেটা এর আগে হয়তো আমরা আপনাদেরকে বলতে পারিনি, একটু বন্ধ করে দিতে ক্যামেরাগুলো।